গুড মর্নিং এভরিওয়ান। আর আজকের সকালটা সত্যি সত্যি আমার কাছে খুবই একটা সুন্দর সকাল। আজকে আমার প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে, কারণ আজকে আমার বাড়িতে একজন আসতে চলেছে, স্পেশাল একজন, যাকে আমি বুনু বলে ডাকি আর সে আমাকে দিদিভাই বলে ডাকে। ওরা আসবে ওই 12টা সাড়ে 12টার দিকে, ঢুকবে এখানে, লাঞ্চ করবে। তো কেন আসতে চলেছে আর কি জন্য আসতে চলেছে পুরোটাই তোমরা জানবে, আর সারপ্রাইজটা এখন বলবো না, ওরা এসে যাক তারপর বলবো। তো এখন বাজে সকাল 9:15, আর কাজকাম প্রচুর আছে, মানে যেহেতু গেস্ট আসছে, গেস্ট বলবো না, নিজের ঘরেরই মানুষ বলবো, সেই জন্য একটু গোছগাছ তো করতেই হবে না। তো ওর কাছে লজ্জার কিছু নেই, একদমই ঘরের মানুষ। তো আজকে রান্নাবান্নার দিকে একদমই যাবো না, বাইরের খাবার তো আজকে হবেই, কারণ বিরিয়ানি আনা হবে, ওরাও প্রচণ্ড বিরিয়ানি ভালোবাসে। আর সাথে হ্যাঁ, টিফিনটা আমরা করে নিয়েছি, আর এদিকে একটু কাজ কাম আছে, সেগুলো করে ফেলি। টিফিনের জন্য এই পাউরুটিগুলো নিয়ে এসেছি, খুবই সফট এই পাউরুটিগুলো, আর এগুলো দুধ দিয়ে খেতে বা চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, মানে চায়ের দোকানে যে পাউরুটি বলে সেই। Ready to go out, but then I thought, man, what's the point? The arrows feel blight, tears are running fast, still apathy is all I've got. And I know it's hard to keep up sometimes, and I know I just want to make things right. But as the sun goes down and shadows fill the town, give me a reason. তো আমি রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে আমার আউটফিট। তো তোমরা এই মানে আমার যারা আর কি আগের বন্ধু, তারা আমার এই গাউনটা তো দেখেছো, এটা নতুন কিছু নয়, আর তোমাদের চেনার মধ্যেই। তো এখন একদম সিম্পল লুক নিয়েছি, এই আর একটু উঁচু মতো হয়ে গেছি, কিছু করতে হবে, যাই হোক। তো মোটামুটি রেডি হয়ে নিয়েছে, একদম সিম্পলভাবেই আছি, কারণ যেহেতু আমার এখানে আসছে তো আমার কাজ কামই বেশি থাকবে, সেই জন্য এই গাউন পরে কমফর্ট ফিল করবো, আর ঠান্ডা তো একদমই নেই। আর হ্যাঁ, ওরা এসে গেছে, কিছুক্ষণের মধ্যেই ঢুকবে, কারণ ওরা স্টেশন থেকেই ফোন করেছিল যে এসেছে, তো সেই জন্য কিছুক্ষণ পর তোমাদের সামনে আনছি, দেখতে থাকো। আর আমার ঘরদোরগুলো দেখিয়ে দিই, ঘরদোরগুলো একদম চাকাচাক করে রেখে দিয়েছি, বিশেষ করে ওইটা হচ্ছে বসার জায়গা, তো বসার জায়গাটা গুছিয়ে রাখাটা খুব দরকার যখন কোনো বাড়িতে গেস্ট আসে, আর ওই দিকটা না তাকানোই ভালো, কারণ ওইটা হচ্ছে আমার মাস্টার বেডরুম। তো ওইখানে খেলনাগুলো 3 থেকে 4 বার গুছালাম, তো ঘরটার অবস্থা শোচনীয়। তো যাই হোক, যে জায়গাটা এসে মানুষজন বসবে সেই জায়গাটা একদম গুছানো। এখানে খাওয়ার জায়গা বলতে আমার ডাইনিং টেবিল, তো ডাইনিং টেবিলটাও দেখতে পাচ্ছ একদম গুছানো, পরিপাটি করা, আর বিশেষ কিছু গোছানো নেই, কারণ ওরা আসবে, ওদের মতো খেলবে, ঘুরবে, এটাই হচ্ছে আনন্দ। তো ফ্রেন্ডস, সেই সারপ্রাইজের সময় এখন চলে এসেছে, যেটা তোমাদের সামনে আনবো। তো ওরা এসে গেছে, আসলে কতক্ষণ 15 মিনিট হয়ে গেছে, তো একটু বসে গল্প করবো করছিলাম। এবার চলো তোমাদের দেখো যে কে এসেছে, দেখো কে এসেছে। তোমরা আমি কিন্তু এরকম ভূতের মতো সেজে আসিনি, কারণ ক্যামেরাটা কোন দিকে এখানে। আচ্ছা, আমি কিন্তু এরকম ভূতের মতো সেজে আসিনি, আমি কিন্তু সাজুগুজু করে এসেছিলাম, দিদি ভাই আমাকে এত খাইয়েছে এত খাইয়েছে, আমার সাজুগুজু সব নষ্ট হয়ে গেছে। তো এখন লাঞ্চটা হয়নি, মোটামুটি খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে গেছি, তো একটু কথাবার্তা বলে তোমাদের সামনে নিয়ে আসলাম। তো যে সারপ্রাইজের কথা বলেছিলাম, আজকে হচ্ছে এই শেষ সারপ্রাইজ। আর
কি কাজে এসছে না এসেছে সেটা তোমাদের একটু বলে দিই। ও হচ্ছে একটা রিসেপশন লুক নেবে, আর যার জন্য আমার সাথে কথা হয়েছে ওর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই লুকটা ও তো ওর চ্যানেলে দেবে, MS ফ্যামিলি যে চ্যানেল সেই চ্যানেল। কিন্তু তার থেকেও বড় কথা, আজকে ভ্যালেন্টাইন্স ডেতে ওর হাজবেন্ডকে এটা ওর তরফ থেকে গিফট করা হচ্ছে। তো বুঝতে পারছো, ওর জন্য স্পেশাল, ওর হাজবেন্ডের জন্য স্পেশাল। আর লাঞ্চটা সেরে নিয়ে কাজকামে হাত দেব, তারপরে তোমাদের সামনে একবার এসে বকবক করবো, ঠিক আছে? চলো এখন মধ্যে কাটা। এসেছে কিন্তু কাকিমা, মানে হচ্ছে মন্দিরার, তোমরা যাকে চেনো মন্দিরা বলে, তার হচ্ছে মা, ঠিক আছে? আজকে আমি প্রথম দেখলাম সামনাসামনি, এর আগে ফটো দেখেছি কাকিমার, তো সামনাসামনি প্রথম দেখলাম। আর ওইদিকে হচ্ছেন MS ক্রিয়েটরের, কি গেল MS ক্রিয়েটর সোমনাথ, ঠিক আছে? তো দেখে দিলাম, এবার আমরা একটু লাঞ্চটা সেরে তাড়াতাড়ি কাজে হাত দেবো। হ্যাঁ, আর আরেকটা মাইক আছে বয় মাইক, যেটা আমার বর ব্যবহার করে, সেটা মানে লম্বা তার আর কি। আচ্ছা, ওটা তো বেশ ভালো লাগে যখন কোনো মানে ইউটিউবে ভিডিওর মাধ্যমে তাদের দেখি, আর তারপরে তারা যখন এসে আমার পাশে বসে, তারা যখন এসে তারপর আমার পাশে বসে, তো খুব ভালো লাগে, একটা অন্যরকম ফিলিংস, তাই না? তোমরা যারা নিজেরা মানে বিভিন্ন রকম ইউটিউবারকে ফলো করো, তো তোমাদেরও যদি সামনে তারা চলে আসে তো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে, সেরকম ফিলিংস আছে। বাচ্চারা তো খুব খেলছে, দেখতে পাচ্ছ ওর মেয়ে জয়ী এসে থেকে, আর আমার ছোটো ছেলে পুরো দুজন মানে সেম এজ, একটু ছোটো বড় ডাকছে। আচ্ছা, তো ওকে এখন মেকআপের জন্য রেডি করাবো, তো ও গেছে পাশের ঘরে একটু রেডি হতে, আসছি আমি। তোমরা দেখতে পাচ্ছ যে এখন ওর মেকওভার স্টার্ট হয়ে গেছে, তো প্রসেসিং চলছে, দেখতে থাকো, আর ফাইনাল লুকের পর আবার কথা হবে। কমেন্ট করো, হ্যাঁ প্রচুর 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 কমেন্ট চাই আমি ভিডিওর ব্লগে, প্রচুর কমেন্ট চাই, তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না। Up and about, ready to go out, but then I thought, man, what's the point? Still apathy is all I've got. Keep up sometimes, and I know, I just want to make things right. But as the sun goes down and shadows fill the town, give me a reason. তো ফ্রেন্ডস, আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছেন কিনি, ঠিক আছে? রিসেপশন লুকে একদম কমপ্লিট লুক দিয়ে দিয়েছি। তো আইশ্যাডোটা একটু ক্লোজ নিয়ে গিয়ে একটু আই মেকআপটা দেখাই, যেহেতু ওর ব্লু আর পার্পল কালারের ম্যাচিং, তো আমি ওইভাবে শেডটাকে করার চেষ্টা করেছি, আর সাইড পার্টিং করেছি, দেখতেই পাচ্ছ। সাথে এর শাড়ি যেটা পরেছি সেটা হচ্ছে মারমেড কাট, এগুলো সাধারণত রিসেপশনে চলে, তো
রিসেপশনের লুক মাথায় রেখে যেহেতু করছি তো মারমিট কাটে আমি শাড়িটা পরিয়েছি। তোমরা কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগছে। এখানে ফটো সেশন স্টার্ট হয়ে গেছে, সেলফি তুলছে নিজেদের। তো তোমরা পুরো আপডেটটা আজকে দেখলে, মন্দিরার লুক দেখলে, আর মন্দিরার হাজবেন্ড সোমনাথ একটু পাশে এসো, এই দুজনকে দেখলে তো একদমই মনে হচ্ছে না আজকে ওদের বৌভাত, আজকে ওদের। আর সেই তো, তো বুঝতেই পারছো কতটা কি লাগছে না লাগছে সেগুলো আমরা বুঝবো তোমাদের থ্রুতে। তো তোমরা কমেন্টস করতে ভুলো না। সত্যি কথা বলতে আমাদের কোনো মানে ব্যাপারই নাই, পুরোটাই দিদির হাতের কাজ, পুরোটাই দিদির হাতের কাজ। আর আমাদের ছেলে মানুষে কি আসে, হ্যাঁ পুরোটাই দিদির হাতের কাজ। ছেলেদের তো কোনো মানে অত সাজতে হয় না, সময়ও যায় না। তো যাই হোক, তোমরা কমেন্টসে জানিও যে কেমন হয়েছে আমার হাতের কাজ। আজকে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে বুঝতে। এই ভিডিওতে প্রচুর প্রচুর লাইক চাই, প্রচুর কমেন্ট চাই, ঠিক আছে? প্রচুর আমি চাই, প্রচুর লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। তোমাদের কমেন্টস থেকেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের কতখানি প্রোগ্রেসের দরকার আছে। তোমার সারাদিন ধরে যে জার্নি হলো সেটা পুরোটাই ফল পাবে একমাত্র তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে। তাহলে তোমরা কমেন্ট করতে থাকো আর আমাদের ভিডিও দেখতে থাকো। তাহলে আজকের মতো এখানে ব্লগটাকে শেষ করছি। চলো সবাই খুব ভালো থেকো, আর সবসময় শেষে এটা বলি, ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো, টাটা। টাটা সোমনাথ, টাটা করে দাও। টাটা।